1 সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন। ইয়াকা সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। হ্যাঁ ঠিক, শরৎরানী এসে পড়েছে, আকাশ তাই নীল এবং পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। মনে আনন্দ, উৎসবের মুখোমুখি আমরা প্রায়, এখন শুধুমাত্র কাউন্টডাউন। তাই নানা সাজে সেজেছে আমাদের শহর, নানা সাজে সাজবে আমাদের শহর। আর মনের সাজ, প্রত্যেকটি মানুষের মনের সাজ, সেই সাজও কিন্তু প্রায় শুরু হয়ে গেছে, কারণ আসছে পুজো। মনে আনন্দ নিয়েই আজকে সাজ সকালে শুরু। গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত সকলকে। রবিবারের সকাল তো, তাই একটু খুশির মেজাজ, ছুটির দিন, সকলে মিলে একসাথে গান শোনা। সাত সকালে শুরুতে আছি আমি জয়শ্রী, এবং আজকে আমার সঙ্গে যিনি আছেন বীণা আরুণ। আমরা আধুনিক গানে থাকবো, আজ অনেক গান শুনবো, অনেক কথা হবে, আর আজকে সাত সকালে সুর ভরে উঠবে আপনাদের টেলিফোনে, আপনাদের আমন্ত্রণে এবং আপনাদের উপস্থিতিতে। সকলকে নিয়ে সাত সকালে সুর। বীণা, আমাদের অনুষ্ঠানে স্বাগত তোমাকে। থ্যাংক ইউ। আমরা একেবারে গানে গানেই যাই, গান দিয়ে শুরু হোক আমাদের আজকের অনুষ্ঠান। চল। ঘটা দেখে এমন ময়ূর কোথায় না?
কি সুন্দর একটা দেশপ্রেমের গান নির্মলা মিশ্রের গান দিয়ে শুরু করলে, খুব ভালো একটা শুরু। আমরা সকলে মিলে সাত সকালে শুরুতে নানা গানে থাকব। মূলত তুমি কি নির্মলা মিশ্রের গানই গাইবে? আচ্ছা, আমরা সেই সব গান নিয়ে কিন্তু আজকে রবিবারে সাত সকালে শুরুতে ভরে থাকব, এবং যাদের নিয়ে, যাদের সঙ্গে আমরা থাকব, যারা ছাড়া কিন্তু এই গান অসম্পূর্ণ, তাদের কথা একটু বলি। পার্থদা আছেন তবলাতে, সুপ্রিয়দা আছেন কিবোর্ডে, এবং শান্তনু আছেন সিনথেসাইজারে। সকলকে নিয়ে আমাদের সাত সকালে সুর নানা গানে ভরে থাকবো, আপনারা কিন্তু সঙ্গে থাকবেনই। সঙ্গে টেলিফোনে বন্ধু আছেন বীণা, একটুখানি কথা বলে নি, তারপর তোমার গান শুনি। সঙ্গে টেলিফোনে কে আছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, কে বলছেন একটু বলুন। আমি মিহির ঘোষ, ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ দাদা, বলুন বলুন। খুব ভালো লাগছে, এত সুন্দর প্রোগ্রাম শুরু করেছেন। হ্যাঁ, বীণা আলম ওনাকে খুবই ভালো লাগলো, ওনার গানের গলাটা খুব সুন্দর দাদা। আমি সরাসরি শিল্পীর কাছে যেতে চাইছি। নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের যদি কোনো গান, অথবা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের ওই কই কই গো বউ নাকি একটা কই কই গো কই নাকি একটা বই গান আছে, কই কই গো একটা গান আছে ওই গানটি, আর নির্মলা মিশ্রের গান তো হয়ে গেল, আর একটা যদি নির্মলা মিশ্রের গান হয়। একদম একদম, সঙ্গে থাকুন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানটা আমার বিশেষ পছন্দ, যে কোনো একটা দেয়া নেওয়া হলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ নমস্কার, সঙ্গে থাকুন। বন্ধুদের নিয়েই তো আমাদের দাদারা আছেন বলে আমাদের সাত সকালে সুর বীণা আমাদের নিশ্চয়ই চেষ্টা করবেন আর কি গাইতে, তাই তো? চলুন। আমি তো কান্না
নির্মলা মিশ্রের গান তোমার বেশি পছন্দ, তুমি সেই জন্য নির্বাচন করেছো সেই শিল্পীকে, কেন একটু বলো, মানে কোন বৈশিষ্ট্য কোন জায়গায়? আমি আগে লোকগীতি গাইতাম, লোকগীতে গাইতে, আচ্ছা এখন আমি ওই আধুনিক শিখছি, তো ভালো লাগছে আধুনিক গান। মানে নির্মলা মিশ্রের গানের উপর আমরা সবাই পছন্দ করি, শুধু তুমি না, আমরা ওনার গানের খুব ভক্ত, কিন্তু আজকে তুমি নির্বাচন করেছো সব গানে তুমি ওনার গাইবে। তোমার গান শেখার কথা একটু বলো। হ্যাঁ আচ্ছা, একটু ফোন নিয়ে নিই, সঙ্গে একটু বন্ধু আছেন, একটু কথা বলে নিই, তারপর তোমার কাছে আসছি। টেলিফোনে কে আছে? নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ আমার টোনর ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গান, আছে না ও আকাশ পথে জোনা ওই গানটা? আচ্ছা হেমন্ত মুখোপাধ্যায়ের গান আপনি শুনতে চাইছেন, তাহলে শুনতে থাকুন। হ্যাঁ নমস্কার, 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 ভালো থাকবেন। নিশ্চয়ই সে গানে আমরা আসার চেষ্টা করব, কিন্তু তোমাকে একটু জিজ্ঞেস করি, তোমার গানের একটু শুরু টুরু কথা বলো। আমি ছোটবেলায় গান শিখতাম, মানে তোমার বড় কিছুদিন শিখেছি, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি মানে কাছাকাছি, আধ ঘন্টা, কোথায়? কবরডাঙ্গা, গোবরডাঙ্গাতে, কবরডাঙ্গা, কবরডাঙ্গা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ছোটবেলায় শিখতাম, মানে কিছুদিন শিখেছি, তারপর একটু নানা রকম সমস্যা ছিল আর শিখতে পারিনি, তারপর বিয়ের পর শুরু করেছি আবার। আচ্ছা ছোটবেলা থেকে তোমার গান শেখা শুরু, কি ধরনের গান শুরু করেছো শেখা? শাস্ত্রীয় সঙ্গীত? হ্যাঁ। আচ্ছা রবীন্দ্র, নজরুল, ক্লাসিক সব কিছুই শিখেছি। আচ্ছা তাহলে তোমাদের গুরু থাকেন কবরডাঙ্গার, ওনারা ওখানে থাকেন? বেশ, তারপরে কলকাতায় মানে কবরডাঙ্গাতেই তোমার শ্বশুর বাড়ি? আচ্ছা তুমি এখন ওখান থেকেই আসছো, তাই তো? বেশ, এই গান শেখার মধ্যে দিয়ে তোমার বিবাহিত জীবন, এবং তা সেখান থেকে নতুন করে গান শেখা শুরু, এটা খুব খুব কঠিন মনে হয়েছিল? না না। বেশ তাহলে গানেই চাই, গানে গানেই চলি। ঝিনুক খুঁজে পেলাম না,
গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না, পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না, স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে, স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে, এমন একটি আশা খুঁজে পেলাম না, যার অন্ত আছে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে, এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। আমরা সকলে মিলে সাত সকলে সুরেতে আছি, আমরা আধুনিক গানে আছি এবং নির্মলা মিশ্রের গানে আছি। অনেকগুলো গান শুনতে হলে কিন্তু কথাটা কিন্তু কম বলতে হবে, তাই পরের গানে একেবারে চলে যাই। চল, চোখে আমি হয়ে গেছি তারা,
এই গান শুনলে মন ভালো হয়, কান আরাম হয়, সত্যি সত্যি। এবং এই গানে আমরা থাকবো সাত সকালের শুরুতে। আমি আছি জয়শ্রী, সঙ্গে ছিলেন বীণা আরুণ। এবং বীণাকে আমরা একটু বলবো যে বিদায় বলবো না, আবার তোমাকে ফিরে পাবো নিশ্চয়ই, কিন্তু আমাদের সঙ্গে পরবর্তী পর্যায়ে থাকবেন সুবীর ভক্তা, সুবীর দা। সুতরাং আমাদের গান শুনে আজকে থাকুক, কিন্তু ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসবো এক্ষুনি।